আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমি তাড়াতাড়ি পড়া মুখস্ত করা ও যে কোনো পরীক্ষায় সফল হওয়ার দোয়া নিয়ে আলোচনা করব। না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দ্রুত পড়া মুখস্ত করে মনে রাখার দোয়া। আমাদের মতো অনেক ভাই ও বোন আছেন যিনারা পড়াশোনা করেন কিন্তু মনে রাখতে পারেন না, তিনাদের জন্য এই আমলগুলি ফলদায়ক হবে। আমল নাম্বার ১, পড়তে বসার পূর্বে প্রথমে তিনবার কোনো দরুদ শরীফ পড়তে হবে, তারপর তিনবার রব্বি জিদনি ইলমা, তারপর তিনবার দরুদ শরীফ পড়ে বুকে ফু দিয়ে পড়তে বসতে হবে। ইনশাল্লাহ পড়া খুব ভালোভাবে মুখস্ত হবে এবং মনেও থাকবে। যে কোনো পরীক্ষায় ভালো ফল করার আমল। আমল নাম্বার ১, পরীক্ষার ঘরে প্রশ্নপত্র পাওয়ার পর প্রশ্নপত্রটি উল্টো করে ধরে প্রথমে তিনবার দরুদ শরীফ পড়তে হবে। মনে রাখতে হবে এই আমলটি করতে বেশি সময় লাগানো যাবে না, সেই জন্য ছোট দরুদ পড়তে হবে। ছোট দরুদ যেমন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাকা লা ইলমা লানা ইল্লামা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, সূরা বাকারা, তারপর ১১ বার ইয়া ফাত্তাহু, এরপর ৭ বার ওয়াল্লাহুল মুস্তাইনু আলামাতুস সাফিউন, তারপর শেষে তিনবার দরুদ শরীফ পড়ে লিখতে শুরু করতে হবে। পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রতিদিন রেজাল্ট বের হওয়ার পূর্ব পর্যন্ত প্রতিদিন ঈশার নামাজের পর ৩০০ বার আল মালিকুল কুদ্দুস পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইনশাল্লাহ পরীক্ষার ফল ভালো হবে। আমল নাম্বার ২, প্রতিদিন ১০১ বার এই দোয়াটি পাঠ করলে ইনশাল্লাহ পরীক্ষায় সফল হওয়া যাবে। এই দোয়াটি নিয়মিত পাঠ করতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে। দোয়াটি হল ওয়াল্লাহুল মুস্তাইনু আলামাতুস সাফিউন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে কোরআনের নসিহত ও দোয়ার মাধ্যমে মুখস্থ শক্তি বাড়িয়ে তোলার তৌফিক দান করুন। কোরআন সুন্নার উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।